বান্দরবান তো গিয়েছেন, কখনো কি ট্রাই করেছেন বান্দরবানের অথেন্টিক ট্রাইবাল ফুডগুলো? এই ভিডিওতে থাকছে বান্দরবানে আমরা অথেন্টিক ফুডগুলো কি খেলাম, কোথায় খেলাম এবং কত টাকা লাগলো। সো কিপ ওয়াচিং। বান্দরবানের অনেকগুলো টুরিস্ট প্লেস ঘুরে এখন আমরা যাচ্ছি বান্দরবান শহরে অথেন্টিক ট্রাইবাল ফুডগুলো ট্রাই করার জন্য। যেহেতু আমরা বৌদ্ধ পূর্ণিমার টাইমে গিয়েছিলাম, সো অনেকগুলো দোকানই বন্ধ ছিল, তারপরেও আমরা মধ্যম পাড়া বার্মিস মার্কেটের পাশে একটা দোকান খোলা পেয়েছি। এই দোকানটা স্পেশাল হচ্ছে মুন্দির জন্য, বাট এখানে আরো অনেক কিছুই পাওয়া যায়, বাট আমরা মুন্দি ট্রাই করেছি। আমরা মুন্দি নিয়েছি দুইটা, সো একটা হচ্ছে চিকেন কাবাব মুন্দি আর একটা হচ্ছে ডিম মুন্দি। সো আমারটা হচ্ছে এরকম আর ওরটা মধ্যে ডিম নেই, এরকম একটা চিকেন আর এরকম করে তেঁতুলের একটা টক। আমরা কিন্তু এই যে ঝালের গুঁড়ো অ্যাড করতেছে জোস, মানে আমি এটা কখনো খাইনি এর আগে, অস্থির একটা খাবার। আপনারা যদি আসেন অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রেডিশনাল একটা ফুড। কথা বললাম দোকানের মালিকের সাথে, উনি বেসিক্যালি মুন্দিটা বানায়। আপনি যেটা বানাইছেন এটা কিন্তু অসম্ভব একটা মজার খাবার, আমি আমার লাইফে কখনো এরকম খাই নাই, তো এটা সম্পর্কে কিছু যদি একটু বলেন। মানে এই যে নুডলসটা যে বানিয়েছেন এটা হাতে বানিয়েছেন? আর কোনো কিছু শুটকি টুটকি কিছু দেন? আমার এই ডিমেরটা কিন্তু অনেক মজা লাগছে। আমি ঢাকায় গেলে আর কিছু মিস করি বা না করি, আমি কিন্তু এই খাবারটা ডেফিনেটলি ডেফিনেটলি মিস করব। অনেক মজার একটা খাবার। আপনার সত্যি কথা, এটা কি অনেক দিন থাকে? এটা আপনার সবার সবার থাকবে 6 মাস? হ্যাঁ। এটা কিভাবে খেতে হয়? এটা আপনার স্বাদ বাজে দিয়ে একবার সবজি দিয়ে। এটা কি সত্যি? এটা চিংড়ি মাছ সত্যি? হ্যাঁ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ এটা বলতে হয়, এটার সাথে অন্য কিছু মিশিয়ে না, এটার সাথে আপনার লবণ ছাড়া মিশিয়ে না। সারাদিন ঘোরাঘুরির পর অনেক খাওয়া দাওয়ার পর চলে আসলাম আবার আমরা রিসোর্টে। দেন আমরা পরদিন আবার বের হব। বান্দরবানের মধ্যম পাড়ার বার্মা মার্কেটের সামনে আছে আমরা এখন, লাবলুস কিচেনে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আমরা এখন লাবলুস কিচেনে এসেছি, উনি হচ্ছে এটার ওনার। তো এটা খুবই ট্রেডিশনাল একটা অথেন্টিক, মানে বলা যায় ট্রাইবাল রেস্টুরেন্ট, কেউ চাইলে এখানে আসতে পারে। তো দাদার নাম দেখে দাদা, তো আমরা এটা জেনে এসেছি যে এখানে ট্রেডিশনাল ফুড আমরা পাবো। একটু দেখাই আমরা আজকে কি কি খাবো। আমরা নিয়েছি এখান থেকে প্রথমটা দেশি মুরগি পুজা নাপি তরকারি, টমেটো লাগছে, শসা লাগছে। কতদিন ধরে এটা চালাচ্ছে? এটা 3 থেকে 3.5 বছর হলো। আমরা বাঙালিদের মধ্যে সারা কিরকম পাচ্ছেন? সারা তো ভালো পাচ্ছি, তবে পরিস্থিতির কারণে তো এখন সারা তো পাচ্ছি না এখন। খাবার চলে এসেছে
এটা হচ্ছে নাপ্পি তরকারি, মানে মিক্স সবজি ওদের ভাষায়। টমেটো লাক্স লাক্স দেশি মুরগি কোথায়? এটা হচ্ছে ছুরি শুটকি লাক্স। নাপ্পিটা কেমন লাগছে? ভালো লাগছে, মিক্স সবজি একদম কম মশলায়। আমরা যখন রাঙামাটিতে খাইছিলাম এখানে আদার একটা আধিক্য আছে এবং এক ধরনের পাতে ইউজ করে হচ্ছে টক পাতা। তো এই লাভলুস কিচেনের যে অ্যাড্রেসটা এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি কেউ আসেন বান্দরবন অবশ্যই ট্রাই করবেন। আমরা যেখানেই যাই ওখানে লোকাল ফুডটাকেই বেশি প্রায়োরিটি দিই, ওই জায়গার একটা ডেলিকেট রনেস পাওয়া যায়। এরপর আমরা সাঙ্গু নদীর দিকে গেলাম যেটা বান্দরবনের একটা ট্রেডমার্ক নদী। দেন সন্ধ্যায় আমাদের আবার মন্দি খেতে ইচ্ছে হলো, এন আমরা একটা কং রং মন্দি ঘরে গেলাম। এখানে মন্দির অনেক ভ্যারাইটিস আছে এবং সাথে অন্য আইটেমগুলোও আছে। আচ্ছা আমাদের মন্ডি নরমাল মন্ডি 20 টাকার মন্ডি, এটা আমরা হচ্ছে অন্য একটা জায়গায় ট্রাই করছি। এটা হচ্ছে কং রং, এটা কালকে আমরা অন্য জায়গায় খেয়েছিলাম, তো এটা আজকে তো দেখি কেমন। ও শাস্কিতে ডিম নাই। কং রং মন্ডি ঘরটা আমাদের রিকমেন্ডেশন ছিল, কিন্তু এখানে মন্ডি খাওয়ার পরে মন্ডিটা তো ভালো লাগেই নি, উল্টো আমাদের গতকালের মন্দির প্রতি ক্রেভিং বেড়ে যায়। এন্ড আমরা আবার চলে আসলাম, আমরা আবারও চলে এসেছি খিং বার্মিস মন্ডি হাউসে। আমরা এখানে আসার পরে আরও দুটো জায়গায় এই মন্দিরটা ট্রাই করছি, বাট এই জায়গাটা বেস্ট, কিন্তু আমরাও রিভিউ দেখে এসেছি যে জায়গাটা বেস্ট, কিন্তু আসলে আমার কাছে সেটা ভালো লাগেনি। ওটা ছিল কংরং। হ্যাঁ কংরং, হ্যাঁ, বাট এটা অনেক ভালো লাগছে। সন্ধ্যায় একটু চা না খেলে জমে না ব্যাপারটা। কেমন লাগে ডাবটা? ভিডিওটি ভালো লেগে থাকলে গিভ ইট এ থামস আপ, ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ শেয়ার, কমেন্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, অ্যান্ড বাই বাই।